কিডনি আমাদের শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে অন্যতম, কারণ আপনারা জানেন আমাদের শরীরের দূষিত এবং রেচন পদার্থ ছেঁকে রক্ত থেকে বের করে এবং মূত্রের সাহায্যে সেই পদার্থগুলি শরীরের বাইরে বেরিয়ে আসে। কিন্তু আমাদের ব্যস্ততম জীবনে শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন আমরা নিতে পারি না, বিশেষত কিডনি। আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করছি, কিন্তু তার জন্য আমরা মুখ ধুয়ে ফেলছি বা হাত ধুয়ে ফেলছি, কিন্তু রোজ রোজ আমরা কিডনি পরিষ্কার করি না, আর দিনের পর দিন দূষিত পদার্থ কিডনিতে জমতে থাকে। কিডনির সঠিক পরিচর্যা না যদি করতে পারেন, তাহলে হয়তো একটা সময় কিডনি অকেজো হয়ে যাবে, তার ছাঁকনির যে কর্মক্ষমতা সে হারিয়ে ফেলবে। তাই এমন বেশ কিছু টিপসের কথা আপনাদের বলবো, এমন বেশ কিছু খাদ্য তালিকার কথা আপনাদের বলবো, যেগুলো আপনারা ফলো করলে অতি সহজেই আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন এবং সেই সাথে কিডনিকে ক্লিন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক ভিডিওর শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সাধারণত কিডনি জলে সব থেকে ভালো থাকে, অর্থাৎ আপনার শরীর যদি হাইড্রেট থাকে তাহলে কিডনি ভালো থাকে। কিন্তু টাইফয়েড, ডেঙ্গু বা অকারণে অ্যান্টিবায়োটিক বা ব্যথা কমানোর যে সমস্ত ওষুধ যদি দিনের পর দিন খেতে থাকেন, তাহলে কিন্তু তার সাইড এফেক্টে কিডনির যে ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিন্তু কিডনির রোগের মূল কারণ হতে পারে। এগুলো গেল ক্রনিক সমস্যা। এবং কিডনি খারাপ হয়ে গেলে সাধারণত ডায়ালিসিস, কিডনির ট্রান্সপ্ল্যান্টের মতন ডিসিশন নিতে হতে পারে। কিন্তু তারা আগে যদি আমরা বেশ কিছু বিষয়ে সজাগ থাকি এবং বেশ কিছু আমাদের লাইফস্টাইলের পরিবর্তন করতে পারি, দীর্ঘদিন ভালো থাকবে। বিশেষত বেশ কিছু ফল রয়েছে, যেমন বিটের জুস, তরমুজ, পাতিলেবু বা যে কোনো লেবুর রস, ক্যানেবেরি জুস, কুমড়োর বীজ, হলুদ, এগুলো কিন্তু কিডনিকে ডিটক্স করে, অর্থাৎ কিডনিকে ক্লিন করতে সাহায্য করে। তাই খাদ্য তালিকাতে এগুলো কিন্তু অবশ্যই রাখুন। সেই সাথে বলবো যে ধূমপান থেকে দূরে থাকুন, বেশি মাত্রা মদ কিংবা মাদক দ্রব্য, ক্যাফিন জাতীয় কোনো ড্রিঙ্কস আপনারা নেবেন। যদি উচ্চ রক্তচাপ থাকে কিংবা সুগার লেভেল যদি হাই থাকে, তাহলে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করুন। যদি দীর্ঘদিন কোলেস্টেরল থাকে, সেটাও কিন্তু কিডনির জন্য খারাপ। তাই কোলেস্টেরল কমানোর জন্য অবশ্যই আপনার খাদ্য তালিকাতে পরিবর্তন আনুন। প্রচুর পরিমাণে জল এবং ফ্রেশ ফলের রস খান, অর্থাৎ বাজারজাত ফলের রস আপনারা খাবেন না। ওজনকে নিয়ন্ত্রণে রাখুন এবং লবণ বা নুন অবশ্যই কম খাবেন। দিনে অন্তত 7-8 গ্লাস জল তো খাবেন, গরমের সময় একটু বেশি খাবেন, তাতে কিডনি পরিষ্কার থাকবে। বেশ কিছু কোমল পানীয় রয়েছে, অর্থাৎ সফট ড্রিঙ্কস রয়েছে, যেমন কফি, চা, এগুলো যদি দিনের পর দিন খেতে থাকেন, এর মধ্যে ক্যাফিন রয়েছে। এই ক্যাফিন কিন্তু তৎক্ষণাৎ শারীরিক ক্লান্তি দূর করলেও যাদের কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা রয়েছে বা হেরিডিটি রয়েছে, পরিবারে কারো স্টোন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাই ক্যাফিন জাতীয় ড্রিঙ্কস আপনারা খাবেন না। ধূমপান করলে যেমন ফুসফুসের ক্ষতি হতে পারে, পাশাপাশি ব্লাড ভেসেলেও ক্ষতি হতে পারে, আর ধূমপানের কারণে কিন্তু কিডনির সমস্যাও হতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে প্রস্রাবে ইনফেকশন, সেই সাথে কিডনিতে অতিরিক্ত চাপ, এগুলোর কারণে কিন্তু কিডনির সমস্যা তৈরি হবে। অতিরিক্ত মাংস কিন্তু কিডনির সমস্যার কারণ হতে পারে, তাই অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলুন। এখন আসবো এমন একটি ভেষজ উপাদান যা আপনারা ডায়েট চার্টে রাখলে অবশ্যই আপনার কিডনি পরিষ্কার হবে এবং ঠিক থাকবে, আর সেই ভেষজ উপাদানটি হলো ধনে পাতা। আপনারা সবাই জানেন ধনে পাতা অত্যন্ত সহজলভ্য, যা আমরা প্রত্যেক দিনের কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি। কিন্তু এই ধনে পাতা কি আপনার কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনি কি জানেন? তাই ধনে পাতাকে আপনাদেরকে ডায়েট চার্টে রাখতে হবে। একদিকে ধনে পাতা যেমন আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে কমাবে, অন্যদিকে ডায়াবেটিসের সমস্যাকে অনেকটাই হ্রাস করবে, কারণ ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ধনে পাতা। ধনে পাতা অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে। যাদের ঋতুস্রাবজনিত সমস্যা রয়েছে, ধনে পাতা নিয়মিত খেলে ভালো ফল পাবেন। অ্যান্টিবায়োটিকের গুণ রয়েছে ধনে পাতার মধ্যে, কারণ অ্যাসকরবিক অ্যাসিড এবং
বিটা ক্যারোটিন সেই সাথে ম্যাঙ্গানিজ কিন্তু রয়েছে ধনেপাতার মধ্যে, তাই পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে। এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, শরীরের বাত ব্যথাকে কমাবে। স্মৃতিশক্তিকে প্রখর করতেও কিন্তু ধনেপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ধনেপাতা সব থেকে বড় গুণ হলো কিডনিকে পরিষ্কার করা, অর্থাৎ ডিটক্সিফাই করতে পারে ধনেপাতা, কারণ এর মধ্যে থাকা অ্যান্টি হিস্টামিনিক উপাদান অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দূর করবে। এখন প্রশ্ন হলো, ধনেপাতাকে আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে ধনেপাতার প্রকৃত গুণ আপনি পাবেন? ধনেপাতার মধ্যে থাকা ফাইবার, প্রোটিন এবং লো ক্যালোরি, লো কার্বোহাইড্রেট এবং লো ফ্যাট, সেই সাথে গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার, আয়রন, ক্যালসিয়াম, এগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কিডনিকে পরিষ্কার করার জন্য। এছাড়া ভিটামিন কে, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ এবং সেই সাথে ফোলেট রয়েছে ধনেপাতার মধ্যে। তাই প্রথমে আপনারা একাটি ধনেপাতা পরিষ্কার করে জলে ধুয়ে নিন। 100 গ্রাম জলের মধ্যে আপনারা একাটি ধনেপাতা পরিষ্কার করা ধনেপাতা কুচিয়ে আপনারা 10 মিনিট তা ফুটিয়ে নিন। তারপরে সেটিকে ছেঁকে আপনারা প্রত্যেক দিন খান। বেশি পরিমাণে করে রেখে আপনারা ফ্রিজে রাখতে পারেন, তবে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তবেই আপনারা খাবেন। তবে ফ্রেশ ধনেপাতার জুস খেলে সব থেকে ভালো ফল পাবেন। তাই ধনেপাতাকে এইভাবে ব্যবহার করে আপনি আপনার কিডনিকে পরিষ্কার রাখতে পারেন। তাছাড়া আপনারা চাটনি বা স্যালাড হিসাবেও ধনেপাতা খেলেও ভালো ফল পাবেন। এর মধ্যে থাকা প্রায় 11 রকমের এসেন্সিয়াল অয়েল রয়েছে, লিনোলোইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামেটিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আপনার শরীর স্বাস্থ্যকে অত্যন্ত ভালো রাখবে। এর মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবি, অ্যান্টি ইনফেকশাস, ডিটক্সিফাইং এবং ভিটামিন সি এবং সেই সাথে আয়রন, ভিটামিন সি সম্পন্ন এই ধনেপাতা আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করবে। তাই বুঝতে পারছেন 5 টাকার একাটি ধনেপাতা আপনার শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকার। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।